তুমি যদি কেতা আরে আমি কেন হেডফোন এই দাদা আমাকে বলছে কানে হেডফোন লাগা দিব আরে পাগল দাদা না এই আমার থেকে জুনিয়র আর তোমার থেকে অনেক জুনিয়র আমি কেন বললাম বললো তো আমার হচ্ছে কি বলতো এটা খারাপ কারো কথা পছন্দ হয় না শুনুন আমি যা বলবে নিব সেটা আমি বুঝব দিদির বিয়ে ছিল মনে আছে আমার কিন্তু আসতে বলছে আমি আসিনি কেন বলতো আমাকে কিছু বলেও নাই আমার কাজ ছিল আমি রান্নার কাজ করি জানি আমি জানি ঠিক আছে আমার আজকে কাজ থেকে এখানে আসা প্রীতম বারবার আমাকে ফোন করতেছে এই কারণে আসছে কিন্তু আমাকে তো সেই কথাটা বুঝতে হবে অবশ্যই অবশ্যই আরে ব্যাপারটা হলো কি বলতো দেখো তুমি এখন এইখানে আছো তার মানে শান্তিতে আছো দেখো ওইখানে ওরা শান্তি বন্ধু সেলফি